আমার শ্রমিক হাজার হাজার শ্রমিক আমার অনুষ্ঠান সময় হাজার হাজার শ্রমিক কিন্তু আমি চাই থাকো আমার শ্রমিক নির্যাতন চলেছে হাজার হাজার কমবয়সীয়া ছোৱালী গৈছে ভিতর লড়াবিলাক ভিতর গৈছে দুই বছর তিন বছর করে থাকে কিছুমান পণ বন্দী করে রাখিছে টাওয়াংলৈকে আমার শ্রমিকজন আহিব নোৱাৰে মা দেউতা কান্দি থাকে আজি চারি পাঁচ ছয় বছর হয়েছে পয়সা পাতিও নাপায় লাইফ বরবাদ করে দিয়ে নির্যাতন চলায় পিছত পাঞ্জাবী গাড়ি আহিব লগা হয় লাইন ট্রাকত হাতে ভয়ে ধরে পেলে আহিব লগা হয় গাড়ির ভাড়াও না থাকে কিছুমান পয়সাও নিদিয়ে আধা পয়সা দিয়ে ঘুরি আহে কিছুমান পয়সাটোর কারণে খুঁজি 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 হয়রান হয় তারপর কান্দি কান্দি বাটত ওলাই আহি পেলাই বেলেগ ট্রাকর মানে লই আহে আহি পেলাই ভালো পুঙন নমাই দিয়ে কিছুমান পয়সাও নিদিয়ে এনেকে যিবোৰ ঠিকাদাৰ কন্ট্ৰেক্টৰ আছে বহুত পয়সা এটা হাজিৰা দিন বুলি কৈ অৰুণাচল লৈ যাব তাৰপিছত তাত গৈ পয়সা নিদিয়ে আধা দিব আধা নিদিয়ে হয়নে কিছুমান মারপিট কৰে কিছুমান অত্যাচাৰ কৰে কিছুমান মৰি যায় শিয়াল মেকুৰী নিচিনা হৈছে আমাৰ শ্ৰমিক অসমৰ শ্ৰমিকবিলাক তাৰ কোনো কাৰ্যা নোহোৱা হৈছে আমি আশা কৰিছোঁ কোনো শ্ৰমিকৰ যাতে তেনেকে নহয় মানৱ সেৱা আমি কৰিব লাগিব সেই মানুহখিনি অভিভাৱক হিচাপে আমি কাম কৰিব লাগিব ৰাইজৰ সেৱা কৰিব লাগিব যাতে শ্ৰমিকৰ ওপৰত কোনো অত্যাচাৰ কৰিব নোৱাৰে শ্ৰমিকখিনিৰ ওপৰত পুঁজিপতি কৰোপতি লাখপতি ঠিকাদাৰ সকলে তাক শোষণ কৰিছে তেজ মগহ তেওঁলোকে খাইছে কিন্তু প্ৰাপ্যটো দিয়া নাই তেওঁলোকৰ মানুহৰ অভাৱ কোনটা কোনেও নাই পেটৰ ভোকত কাম কৰিবলৈ গৈছে তেওঁলোকে কাৰ্য কৰিব নোৱাৰে আগে পিছে কোনো নাই দুখীয়া মানুহ হয়নে দুখীয়া মানুহ আইন নাই কানুন নাই দুখীয়া মানুহ আইন নাপায় পুলিচৰ কেছ নলয় চব চব টকা লাগে তেওঁলোকক সেইকাৰণে মই কৈছো যে আমাৰ জাতিটোক ৰক্ষা কৰাৰ কাৰণে আপোনালোকে নেতৃত্ব ল'ব লাগিব ভালুকপুঙৰ নেতৃত্ব ল'ব লাগিব আপোনালোকে গেট ইয়াত ইয়াত আপোনালোকে ভালুকপুঙৰ শ্ৰমিকৰ বিয়াত আপোনালোকে উত্তৰ পূৰ্বাঞ্চলত ভালুকপুং গেটত শ্ৰমিকৰ কাৰ্যালয় আপোনালোকে নিৰ্মাণ কৰক শ্ৰমিক সংগঠন বনাই লওক আপোনালোকে অসমৰ শ্ৰমিক কিমান যায় এণ্ট্ৰি কৰক ৰেজিষ্টাৰ বনাই লওক আজি দেওবাৰ কিমান অসমৰ শ্ৰমিক অৰুণাচলত গৈছে আপোনালোকে এণ্ট্ৰি কৰক মোবাইল নম্বৰ লওক ৰেজিষ্টাৰত নাম লিখক মোবাইল নম্বৰ লিখক ঠিকনা লিখক এড্ৰেছ লিখক ফটো মাৰক আৰু আপুনি ক'ত কাম কৰিব কোনজন কণ্টেক্টাৰে লৈ গৈছে আপোনাৰ পেটি কণ্টেক্টাৰে লৈ গৈছে নেকি তেওঁ নাম লিখক মাহাজনে মালিকে লৈ গৈছে নেকি কাম কৰাব নাম লিখক কাৰ আণ্ডাৰত কাম কৰিছে নাম লিখক হয়নে গতিকে তেওঁলোকে তেতিয়া অৰুণাচল প্ৰশাসনক গম পাব যে এতিয়া লেবাৰ সংগঠন হৈছে গতিকে তেওঁলোকক আমাক জনাব লাগিব গতিকে সেই শ্ৰমিকজন আমাৰ প্ৰাপ্য পাব বিপদ আপদ হলে আপোনালোকে অফিচত পঢ়িব সুখ দুখৰ কথাখিনি ক'ব পাৰিব আপোনালোকে নেতৃত্ব ল'ব পাৰিব নোৱাৰিব আৰু গভৰ্ণমেণ্ট ৰেট মই আপোনালোকক কৈছোঁ গভৰ্ণমেণ্ট যিটো ৰেট মই গভৰ্ণমেণ্ট ৰেটৰ কথা আপোনালোকক কৈছোঁ এইটো আপোনাৰ দুই হাজাৰ বিশৰ অৰ্ডাৰ ইয়াত লিখা আছে গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া মিনিষ্ট্ৰী অফ লেবাৰ এমপ্লয়মেণ্ট অফিচ অফ দ্য চিফ লেবাৰ কমিশ্যনাৰ নিউ দিল্লী বাই অৰ্ডাৰ ডেট 2/10/2020 এখন অৰ্ডাৰ গভৰ্ণমেণ্ট ৰেট এতিয়া আকৌ নতুনকৈ ৰেটটো বাঢ়িছে সেইখন কাগজ মই আনা নাই কৰোণাৰ কাৰণে আমি যাব পৰা নাই এতিয়া ৰেট কিমান আপোনালোকে শুনক গভৰ্ণমেণ্ট ৰেট মই নিজা ৰেট চাইকেল বনাই অনা নাই গভৰ্ণমেণ্ট ৰেট ইণ্ডিয়া চাৰিটা গ্ৰেটত লেবাৰক পইচা দিয়া হয় প্ৰথমটো দিয়া হয় আপোনাৰ আনস্কেল মানে কি যোনে কাম বন নেজানে একেবাৰে কাম বন নেজানে তেওঁৰ হাজিৰা হ'ল 427 টকা এদিনৰ হাজিৰা 427 টকা এদিনৰ হাজিৰা
2020 या मोर ऑर्डर ना गवर्नमेंट ऑर्डर মহুরিয়ে লৈ গৈছে কোম্পানিয়ে লৈ গৈছে ইন্ডাস্ট্রিকে লৈ গৈছে এই বাইদেউজনে অর্ডার দিছে ইয়াত জারু মাল তার এখানে ঘাখিনি কাটি দিও ইয়ার উপর মালটো তাতে পেলাক জনে মানে এই কাম না জানে ঠিকাই আছে তেওর হাজিরা হল 427 টাকা এমাহ দরমা হল 12,800 টাকা দিয়ে আপনা দিয়ে হাজিরা দিয়ে এনেকে কোক এই উত্তর দিও কে টাটা কই এইখন কাগজ যদি আপনার স্ট্রং হয় ইয়াত ভরি দাহি পড়ব কন্ট্রাক্টর এটা মর নহয় এখন গভর্নমেন্ট এটি আপনার সেমি স্কেল মানে অলপ কাম জানে জানবা অলপ কাম জানে বুঝলে তেমন এদিনের হাজিরা হল 500 টাকা কিমান এদিনের হাজিরা তোর 500 টাকা এদিনের হাজিরা এমাহ হাজিরা হল তার 15,000 টাকা পাইছে পাইছে এটা কোক কিয় নামাতে কিমান সংগঠন আছে আছে নাই অসমত লেবার হয় কিয় কথা নকয় তেওঁলোক মাল পায় লেবার পৰা ঠিকাদাৰ পৰা মাল বিলাক পাই থাকে লেবার লাগিলে জাহান নামে যাক হয়নে লেবার নহলে জাহান নামে যাক লেবার যাতে আমাক লাগে পয়সা সবচেয়ে বড় পয়সা কোনো নহয়নে কোক এতিয়া আপোনাৰ স্কেল পোকা মিস্ত্রি কাঠ মিস্ত্রি টাইস মিস্ত্রি রড মিস্ত্রি সেতার মিস্ত্রি বম্বু মিস্ত্রি ক্যান মিস্ত্রি মানে যিমান মিস্ত্রি যার আছে এওলোকর এদিনের হাজিরা হল 603 টাকা 603 রুপিস পার ডে এতে এমা দরমা কিমান হবে তার 18,090 টাকা পাইছে কোক এটা উত্তর দিও পাইছে ইয়াত নাই পোৱা হাই স্কেল যোনে কোম্পানী বিলাকত কম্পিউটার চলায় টাইপ করে বুঝি পালে হ্যাঁ যেবা রোলার চলায় জেসিপি চলায় যেবা মেশিনারি কাম দিতে কয় তেওঁলোকে কয় হাই স্কেল এওঁলোকৰ হাজিরা হল এদিনের 707 টাকা 707 রুপিস এমাহৰ দরমা হল 21,210 টাকা পাইছে নাকি কক ইয়াত মই আহোঁতে রোলার গাড়ি জেসিপি গাড়ি বহুত দেখিছো ড্রাইভার বোলে পাইছে নাকি আজ মাতক পাই এটাও পোৱা নাই নাজানে কিন্তু সেই কন্ট্রাক্টর বিলাক কি করেছে গভর্নমেন্টক লেবার অফিসত গৈ পেলাই কাগজ দিছে ওকে দিছে স্যার এনেকুৱাই দিছো নহয় দরমহা বুঝে নাই দরমহা আমি এইটোৱে দিছো গভর্নমেন্ট রেটপোর্টে দি থকা হৈছে কিন্তু কোনেও তো গভর্নমেন্ট রেট পোৱা নাই পাইছে জানো কক এখন কাগজ তুমি এনে আনা নাই গভর্নমেন্ট এখন মোর কাগজ নহয় এইবিলাক তেওঁলোকে সুবিধা লৈছে এই সুবিধাবিলাক আমাৰ ইয়াত যিবিলাক এছ'চিয়েচন